যে মহিলারা পায়ে মেহেদি দিতে পারবে কিনা, মেহেদি পায়ে দেওয়া যাবে কিনা। রবিউল ইসলাম নামক আইডি থেকে পরবর্তী প্রশ্ন রয়েছে, জানতে চেয়েছেন যে মহিলারা পায়ে মেহেদি দিতে পারবে কিনা। অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল এবং দাড়িতে দিয়েছেন, এখন যদি মহিলারা পায়ে মেহেদি দেয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথাটুকু ইসলাম কতটুকু ইসলাম সম্মত, এ বিষয়ে আমি জানতে চাই। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে বা দাড়িতে মেহেদি দিয়েছেন, এটি অনেক হাদিস থেকে প্রমাণিত রয়েছে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত বা সবসময় মেহেদি দিতেন ব্যাপারটি এমনও নয়। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাকে প্রশ্ন করা হয়েছিল, আখাদাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কি খিদাব অর্থাৎ কোন কালার মেহেদি ইত্যাদি ব্যবহার করেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, লাম ইয়াবলুগ শাইবা ইল্লা কালিলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তো পরিপক্কই হয়েছিল খুব অল্প পরিমাণে, নবীজির মাথার দুই পাশ দিয়ে সামান্য কিছু চুল পরিপক্ক হয়েছিল, আর দাড়ির মধ্যে হাতে গোনা কয়েকটা দাড়ি আল্লাহ নবীর এগুলো পেকে সাদা হয়েছিল। অন্য আরেক হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হয়েছিল, তখন আল্লাহ হযরত আনাস বলেছেন, ইন্নামা শাইয়্যিবা ফি সুদগাইহি ওয়ালাকিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাযাবা বিল হিন্না ওয়াল কাতম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহেদি দ্বারা তিনি তার চুলকে রঙিন করেছেন। সুতরাং এই হাদিসগুলো থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সখনো নিজের চুলে বা দাড়িতে মেহেদি দিয়ে থাকতে পারেন বা দিয়েছেন, এটি নিয়মিত হুজুর দিতেন না, তবে দিয়েছেন এটা বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পরবর্তীতে যারা সংরক্ষিত অবস্থায় দেখেছেন, তারা দেখেছেন যে রাইতু শারা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদুবান, হযরত আনাস থেকে বর্ণিত যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দেখেছি সেটি মেহেদি দেয়া। সুতরাং মেহেদি আল্লাহ নবী দিয়েছেন, কিন্তু তাই বলে মেহেদি মহিলারা পায়ে দিতে পারবে না এই কথাটি শরীয়তের মধ্যে প্রমাণিত নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বিশেষ করে হাতে মেহেদি দিতে উদ্বুদ্ধ করেছেন এবং পায়ে মেহেদি দেওয়ার ক্ষেত্রেও কোনো ধরনের বিধিনিষেধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোপ করেননি, বরং তাদের হাত পা যেন তারা প্রয়োজনের ক্ষেত্রে সুসজ্জিত করে সেই ব্যাপারটাকে উদ্বুদ্ধ এবং উৎসাহিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি দিয়েছেন, যেই মেহেদিটা আল্লাহ নবী দিয়েছেন সেই মেহেদি তো আর কোনো নারী নিজের পায়ে দিচ্ছে না, সেটা তো আল্লাহ নবী ব্যবহার করেছেন। সুতরাং অন্য গাছের অন্য পাতার মেহেদি যদি পায়ে ব্যবহার করা হয়, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো ধরনের অসম্মান হওয়ার কিছু নেই। সুতরাং এটি স্পষ্ট জায়েজ রয়েছে, হালাল রয়েছে, এতে কোনো ধরনের সংশয় সৃষ্টি করা অথবা এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হিসেবে সাব্যস্ত করা, এটি ইসলামের বিধানের সঙ্গে বিরোধিতার শামিল হবে। গাছের মেহেদি পায়ে দেওয়া যাবে কি না? হ্যাঁ যাবে, কোনো অসুবিধা নেই। গাছের মেহেদি পায়ে দেওয়াতে কোনো অসুবিধা নেই। মেহেদির এটা চুল এবং দাড়িতে সাধারণত মানুষ ব্যবহার করে থাকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল এবং দাড়ি পেকে গেলে সেগুলোকে ভিন্ন রঙে রঙিন করতে বলেছেন কালো বাদে। তো তারই অংশ হিসাবে মেহেদিকে চুলে দাড়িতে লাগানো হয়ে থাকে এবং এর ভিত্তিতে অনেকে মনে করেন যে এটা পায়ে লাগানো যাবে না, কোনো দেশে কোথাও এরকম নিষেধ নেই। আমরা তো তেলও পায়ে মাথায় লাগাই, তেবলে সেটা পাও লাগানো যাবে না। অতএব কোরআন হাদিসে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নাই, ইশারাঙ্গিতেও কোনো নিষেধাজ্ঞা নাই, অতএব কেউ চাইলে পায়ে লাগাতে পারবেন, কোনো অসুবিধা নেই। মেরা প্যারা নবী কিতনা প্যারা নবী।